এক লোক মসজিদে প্রবেশ করল, মন খারাপ, এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে বসেছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বাবা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? লোকটি উত্তর দিল, হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি। আর সন্তান না হওয়া তো স্ত্রীর কোনো দোষ নয়, আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে, আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে, জীবনের কোনো স্বাদই আমি পাব না। আমি কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এ ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে, ইনশাআল্লাহ। লোকটি উত্তরে বলল, আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। হুজুর বলতে শুরু করলেন, তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে, সময়টাকে দুই ভাগ করে নিবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, দ্বিতীয় ভাগে ইস্তিগফার অর্থাৎ তাওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আর বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। লোকটা ঘরে ফিরে গেল, স্ত্রীকে বলল, ওগো আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? লোকটি পুরো ব্যাপারটি খুলে বললেন, আর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে এই আমল করতে প্রস্তুত? স্ত্রী উত্তর দিলেন, জি, আমি অবশ্যই প্রস্তুত। 15 দিন যেতে না যেতেই স্ত্রীর গর্ভে সন্তানের উপসর্গ প্রকাশ পেতে শুরু করল। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য সুখবর আছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো ইস্তিগফারের বরকত। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা যা স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন।